সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ, যাতে তোমাদের পড়াশোনায় বিঘ্ন না ঘটে, এর জন্য পিঠাভোগ ডিসি মাধ্যমিক বিদ্যালয় রূপসা খুলনা অনলাইন ক্লাসের আয়োজন করছে। আমি স্কুলের পক্ষ থেকে গৌরচন্দ্র ঘোষ তোমাদের পাঠকে সুন্দরভাবে চালিয়ে নিতে কিছু ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের শেখাব নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নবম অধ্যায় র্যামি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। ৩৮ পৃষ্ঠার এক দাগের অঙ্কটি আমি আজ তোমাদের করে দেখাবো। এক দাগের ক ও খ, গটা সময় স্বল্পতায় করা সম্ভব হবে না, অন্য একদিন দেখাই দেবো। এখন আমি একটা তালিকা দিয়েছি, এই তালিকাটা তোমরা একটু লক্ষ্য করো, এটা তোমাদের বইতে আছে। তারপরও আমি একটু অ্যাড করে দিচ্ছি, এক জায়গায় গুছিয়ে দিচ্ছি আর কি। তোমাদের বইয়ের ১২৮ পৃষ্ঠা এগুলো আছে, তোমরা পড়ে নেবে এগুলো। এই তালিকাটা যদি তোমাদের মনে থাকে, তাহলে আশা করি রিয়ামিল করার সময় অনেক সময় পোস্টিংয়ে ভুল হয়ে যায়, ডেবিটটা ক্রেডিটে, ক্রেডিটটা ডেবিটে, যেটা রিয়ামিলি বসে না সেটাও রিয়ামিলি বসানো হয়ে যায়। এই ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না বললে চলে। এইগুলো তোমরা একটু বাসায় বসে কয়েকবার লিখবে এবং মনে রাখার চেষ্টা করবে। প্রথমে আমি লিখছি রেয়ামিনে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হয় না। এখানে দেখো, প্রারম্ভিক নগদ তহবিল, অব্রিক হাতে নগদ, নগদ জমা, নগদ উদ্বৃত্ত, একই কথা, যে কোনো একটা থাকতে পারে। এখন প্রারম্ভিক আবার এর নিচে আমি দিচ্ছি ১১১৭, হয় প্রারম্ভিক লেখা থাকবে নতুবা ১১১৭, মানে ১৭ সাল। আর এখানে যদি বছর শুরু হয় জানুয়ারি মাস থেকে, তাহলে ১১ থাকবে। বছর যদি শুরু হয় জুলাই থেকে, তাহলে লেখা থাকবে ১০১০৭, তারপরে যে সালটা থাকবে সেই সালটা। ঠিক এভাবে রিয়ামিলে বসে না আমি লিখে দিচ্ছি। এবার রিয়ামিলে ডেবিটি কোনগুলো বসে, ক্রেডিটি কোনগুলো বসে, আমি যেগুলো ভুলের সম্ভাবনা থাকে শর্টকাটে এগুলো আমি একটু দেখিয়েছি। আই এবং দেনা, এগুলো হলো ক্রেডিট। এই জাতীয় যদি হিসাবের নাম বোঝাই, তাহলে হবে ক্রেডিট। ব্যয় ও সম্পদ বোঝালে হবে ডেবিট। খরচের বকেয়া, খরচের বকেয়া বলতে কি বুঝি? যে এন্ট্রি দ্বারা আমার খরচ বোঝাবে। খরচ বলতে আমরা কি বুঝি? বছরে ওই কাজের জন্য বারবার টাকা ব্যয় করতে হয়, যেমন বেতন। তাহলে এর আগে কি আছে? বকেয়া, তাহলে এটা হয়ে যাবে ক্রেডিট। আর খরচের সাথে যদি অগ্রিম থাকে, তাহলে হয়ে যাবে ডেবিট। ঠিক এইভাবে আমি এই এন্ট্রিগুলো তোমাদের হেল্প দিবে, এগুলো তোমরা একটু বাসায় বসে বেশ কয়েকবার লিখবে। তারপরে দেখো আরেকটাই, দেখো যে হিসাব ডেবিট, তার সাথে সুদ বা ফেরত বা বার্তা যদি যুক্ত থাকে, তাহলে ক্রেডিট হয়ে যাবে। যেমন কোরায় আমরা জানি ডেবিট, তাহলে কোরায় ফেরত কি হয়ে যাবে? ক্রেডিট। এই তালিকাটা তোমরা বেশ কয়েকবার লিখবে। এবার আমরা ১৩৮ পৃষ্ঠার এক দাগের রিয়ামিলটা তোমাদের করে দেখাচ্ছি। আমরা কয়েক কাজটা করছি না, এখানে যেহেতু একটা তালিকা দেওয়া আছে, এর সাহায্যে তোমরা কয়েক কাজটা বাসায় বসে করতে পারবে। আমি কয়েক কাজটা দেখাচ্ছি কিভাবে করতে হবে। জাবেদের বর্ষাঙ্ক হবে ৫টি, এটাও তোমাদের ১২৭ পৃষ্ঠায় দেওয়া আছে। ঘরগুলোর নাম কি কি হবে? ১ নম্বরে হবে ক্রমিক বা কোড নাম্বার, ২ নম্বরে হবে হিসাব শিরোনাম, ৩ নম্বরে হবে খতিয়ান পৃষ্ঠা, ৪ নম্বরে হবে ডেবিট টাকা, ৫ নম্বরে হবে ক্রেডিট টাকা। লক্ষ্য করো,
হিসাবে কিছু না। খতিয়ান পৃষ্ঠা সংক্ষেপে খা দিয়ে শুরু হবে পৃষ্ঠা বিশাল ডেবিট টাকা ক্রেডিট টাকা উপরে লিখে যে নামটা থাকবে শেয়ার অ্যান্ড ব্রাদার্স এর আরে আমি ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর তোমাদের আরেকটা তারিখ আমি একটু দেখাই, এটা একটু লক্ষ্য করো। রেয়ামিলের দুটি দিক ডেবিট এবং ক্রেডিট, আমি এখানে ক্রেডিট দিকে কি কি বসে এখানে দেখিয়েছি, এটা বইতে আছে তোমাদের ১২৯ পৃষ্ঠায় পাবে। তবে আমি কিছু কিছু অবলিক দিয়ে দিচ্ছি, আমাদের কিছু কিছু বিকল্প নাম জানার দরকার আছে, এই জন্য এইগুলো আমি এক জায়গায় দিচ্ছি, তোমরা এগুলো বাসায় বসে ভালো করে পড়বে কয়েকবার দেখবে, তাহলে ক্রেডিট টিকেট গুলো যদি তোমরা জানতে পারো বাকিগুলো ডেবিট টিকে বসে খুব সহজেই বুঝতে পারবে। এবার আমরা অঙ্কন করতে আসি, তোমরা এদিকে লক্ষ্য করো। প্রথমে আছে আমাদের মূলধন, মূলধন ক্রেডিট, দেখো লেখা আছে মূলধন ক্রেডিট, ক্রেডিটে বলবে ১১০০০০, তারপর আছে হাতে নগদ ১-১। আমি আগে একটা তালিকা দিয়েছিলাম হাতে নগদ ১-১ রেহা মিলে বসে না, এক রঙের খ আমরা করছি পৃষ্ঠা ১৩৮। তোমরা এটা লিখে নাও। দুই নম্বরে দেনাদার, দেনাদার হলো সম্পদ, সম্পদ হবে ডেবিট। তিন নম্বরে পাওনাদার, পাওনাদার হলো দায়, দায় হবে ক্রেডিট ১৫০০০। চার নম্বরে উত্তোলন, উত্তোলন বলবে ডেবিটে ১০০০০। পাঁচ নম্বরে ক্রয়, ক্রয় হলো ব্যয়, ব্যয় ডেবিট ৩০০০০। ছয় নম্বরে বিক্রয়, বিক্রয় হলো আয় ৪৫০০০ ক্রেডিটে। সাত নম্বরে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ আয় ক্রেডিটে। সমাপনী মধ্য উৎপন্ন রেয়া মিলে বসে না, আমি আগে একটা তালিকায় দেখিয়ে দিয়েছি তোমাদের। তাহলে আর বিমা সেনামি, বিমা সেনামি ব্যয়,
ব্যয় ডেবিটে বসে নয় আমদানি শুল্ক প্রাপ্তি মানে আয় কেডিটে বসবে 2000 টাকা আমার জায়গা স্বল্পতার কারণে উপর থেকে মুছে দিচ্ছি তোমরা নিচে থেকে লিখবে নাম্বার দিয়ে দিয়ে নাম্বার 11 বিনিয়োগ বিনিয়োগ হলো সম্পদ সম্পদ হবে ডেবিট আসবাবপত্র হলো সম্পদ সম্পদ ডেবিটে বসে 40000 টাকা বিজ্ঞাপন বিজ্ঞাপন ব্যয় 1000 টাকা ব্যয় হলে ডেবিটে বসবে পুনরায় প্রারম্ভিক মজুত পণ্য সম্পদ ডেবিটে এবার ডেবিটটিকে যোগফল এবং ক্রেডিটটিকে যোগফল যদি একই হয় তাহলে আমাদের রেয়ামেন্টটা মিলে গেল আর যদি একই না হয় তা আমাদের মিল করে দিতে হবে তাহলে আমরা এখানে যোগফল হলো 1,75,500 উভয় পাশে 1,75,500 একটা র্যাবিল তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে আশা করি এবার দু পাশে যদি যোগফল না মিলে যায় তাহলে আর একটা হিসাব লিখতে হয় এই হিসাবটার নাম হলো অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাব কোন পাশে লিখবো যে পাশে টাকা কম পড়ে যাবে সেই পাশে অনিশ্চিত হিসাব হবে তবে ক্রেডিট পাশে যদি মূলধন না থাকে তাহলে যদি ক্রেডিট পাশে টাকা কম পড়ে যায় তাহলে হিসাবটার নাম অনিশ্চিত না লিখে আমরা লিখব মূলধন হিসাব আর যদি মূলধন থাকে তবুও ক্রেডিট পাশে টাকা কম পড়ে যায় তাহলে হবে অনিশ্চিত হিসাব যে কয় টাকা কম পড়বে সেই কয় টাকা আমার এখানে লিখতে হবে আর ডেবিটটিকে যদি কম পড়ে তাহলে অনিশ্চিত হিসাব লিখে যে কয় টাকা কম পড়বে মোট টাকার উপরে লিখতে হবে আশা করি রেয়ামেন্টটা তোমরা বুঝতে পেরেছো আর তালিকা দুটো সহায়তায় তোমরা করবে তালিকাটা অনেকবারই বাসায় বসে লিখবে তাহলে তোমাদের রেয়ামিলে ভুল যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এবার তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিব তোমরা এটা করে রাখবে সবাই বাড়ির কাজটা লিখে নাও
খ্রিস্টা 138 তোমাদের বাড়ির কাজ খ্রিস্টা 138 2 নং এর ক খ আমি যতটুকু দেখিয়েছি এরপরে ভিত্তি করে এই কাজটা দিয়েছি তোমরা এই কাজটা বাসায় বসে করবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করেই আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ।